Digital Classroom Bangladesh Channel এর পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। Accounting Theory Chapter 10 Fair Value Measurement Lecture 5 এই ভিডিওটিতে Fair Value Measurement অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংক করে তোমাদের দেখাবো। MA কলাম Problem 22 Page 342 চলো অংকটি করা যাক। Problem 22 Multi-period model Lecture 4 এ আমি সিঙ্গেল পিরিয়ড মডেলের অঙ্ক করিয়েছি। এখন মাল্টি পিরিয়ড মডেল আমি ওই সময়ই বলেছিলাম এর পরের ভিডিও বা পরের অঙ্কটি হবে মাল্টি পিরিয়ড। মাল্টি পিরিয়ড বলতে আমাদের এই অঙ্কটি সাধারণত দুই বছরের মেয়াদি হবে। অঙ্কে বলাও আছে ফর দ্য নেক্সট টু ইয়ার্স, অর্থাৎ লেকচার ফোরে যে ভিডিওটি দিয়েছি সেখানে ছিল ওয়ান ইয়ার, সেজন্য সিঙ্গেল পিরিয়ড ছিল। এটি মাল্টি পিরিয়ড বা দুই বছর, তিন বছর, পাঁচ বছর, সাত বছর, আট, দশ, পনেরো বছর হতে পারে। তো চলো দেখা যাক অঙ্কটি। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ ইনভেস্টর্স ইজ 15%। এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কেইর মান দেওয়া আছে 15%। ABS ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড অফ টাকা 4 পার শেয়ার, অর্থাৎ ABS কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে 4 পার শেয়ার, প্রতি শেয়ারে 4 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এটি হচ্ছে ডি জিরোর মান। ইট ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট দ্য রেট অফ 20% ফর দ্য নেক্সট টু ইয়ার্স, অর্থাৎ পরের দুই বছরে ডিভিডেন্ড বৃদ্ধি পাবে 20% হারে। অ্যান্ড অ্যাট 10% দেয়ার আফটার, এবং দুই বছর পরে 10% হারে ডিভিডেন্ড বৃদ্ধি পাবে। কম্পিউট দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য শেয়ার শুড সেল, অর্থাৎ এখন শেয়ারের মূল্য বের করতে হবে এবং ইহা কত টাকায় বিক্রি করতে হবে সেটির মূল্য বের করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটি করার পূর্বে আমরা অঙ্কে যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো প্রথমে আমরা একটু তুলে নেব। তো আমি এখানে লিখেছি গিভেন দ্যাট বা দেওয়া আছে যে ডি জিরোর মান হচ্ছে এখানে 4, অর্থাৎ বর্তমান ডিভিডেন্ড বা গত বছরে যে ডিভিডেন্ড আমরা পে করে থাকি বা বর্তমান ডিভিডেন্ডকে আমরা ডি জিরো বা বর্তমান যে ডিভিডেন্ড পে করা হয় তাকে ডি জিরো বলা হয়। তারপরে কেই অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা ক্যাপিটালাইজেশন রেট বা রেট অফ রিটার্ন যদি অঙ্কে থাকে তাকে আমরা কেই দ্বারা সূচিত করি, অর্থাৎ 15% সমান 0.15। তারপরে জি সমান দেওয়া আছে প্রথম দুই বছরের জন্য 20%, অর্থাৎ 0.20 ফর ফার্স্ট টু ইয়ার্স, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার, অর্থাৎ ফার্স্ট টু ইয়ার্স। তারপরে আমাদের জি আরেকটি জি দেওয়া আছে, এটি হচ্ছে 10%, এটা থার্ড ইয়ার, শুধু থার্ড ইয়ারের জন্য, বা পরবর্তীতে যদি এই কোম্পানি আরও অপারেশন করে বা কার্যাবলী পরিচালনা করে থাকে তখন তার ডিভিডেন্ড গ্রোথ হবে 10%। তো এখানে আমাদের পরবর্তী শুধু তৃতীয় বছর দরকার, সেজন্য আমরা এখানে উল্লেখ করেছি জি সমান 0.10 ফর শুধু থার্ড ইয়ার। তারপরে আমরা এখানে এই ইনফরমেশনগুলো অঙ্কে দেওয়া ছিল, এখন আমাদের অঙ্ক করতে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে বের করে নিয়েছি, অর্থাৎ ডি জিরো দেওয়া আছে 4। এখন যেহেতু এটি মাল্টি পিরিয়ডের অঙ্ক, মাল্টি পিরিয়ড করতে গেলে দুই বছর মেয়াদে অঙ্ক করতে গেলে আমাদের ডি জিরো লাগবে, ডি ওয়ান লাগবে, ডি টু লাগবে, ডি থ্রি লাগবে, অর্থাৎ ডি জিরো থেকে আমরা ডি ওয়ান বের করব। এইভাবে ডি জিরো ইন্টু ওয়ান প্লাস জি, অর্থাৎ ডি ওয়ান বের করতে গেলে ডি ওয়ানের পূর্বের বছরের ডিভিডেন্টের সাথে ওয়ান প্লাস জি গুণ করলে ডি ওয়ানের মান পাওয়া যাবে। তো ডি জিরোর মান হচ্ছে অঙ্কে ছিল 4, ফোরের সাথে ওয়ান প্লাস 0.20 গুণ করলে হবে 4.80। তারপরে ডি টু যদি আমরা বের করি তাহলে ডি টুর পূর্বের ডিভিডেন্ড হচ্ছে ডি ওয়ান, ডি ওয়ানের ডিভিডেন্ড ছিল 4.8, অর্থাৎ 4.8 ইন্টু ওয়ান প্লাস জি, ওয়ান প্লাস জি অর্থাৎ ওয়ান প্লাস 0.20, এটা যদি গুণ করি আমরা যোগ করে গুণ করি তাহলে 5.76। তারপরে আমাদের লাগবে অঙ্কে ডি থ্রি, অর্থাৎ ডি থ্রির পূর্বের বছরের ডিভিডেন্ড অর্থাৎ ডি টু। তো ডি টু ইন্টু ওয়ান প্লাস জি, এখানে ডি টু এর মান হচ্ছে 5.76 ইন্টু ওয়ান প্লাস, এবার তৃতীয় বছরে আমাদের ডিভিডেন্ড গ্রোথ ছিল 10%, অর্থাৎ ওয়ান প্লাস এখন 0.20 না দিয়ে আমরা এখানে দেব 0.10, অর্থাৎ এখন যদি আমরা 5.76 এর সাথে 1.10 গুণ করি তাহলে 6.336 হয়। এরপরে আমাদের অঙ্কে আরেকটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে পি টু সমান ইতিপূর্বে লেকচারে আমি বলেছি যে বছরের
শেয়ারের মূল্য বের করতে হয় তার পরের বছরে ডিভিডেন্ডের প্রয়োজন হয় অর্থাৎ P2 সমান D3 ডিভাইডেড KE মাইনাস G তো D3 আমাদের এখানে উপরে আমরা গিভেন দ্যাট বের করেছি D3 সমান 6.336 6.336 ডিভাইডেড KE এর মান দেওয়া আছে অঙ্কে 0.15 মাইনাস এবং D2 দ্বিতীয় বছর শেষে অর্থাৎ আমরা যে D3 বের করেছি তখন আমাদের যে G এর মানটা দেওয়া ছিল অর্থাৎ 0.10 সেটি এখানে প্রয়োজন হবে অর্থাৎ 0.15 মাইনাস 0.10 এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 126.72 টাকা হয় তো এই ছিল আমাদের গিভেন দ্যাট অঙ্কের প্রয়োজনীয় অংশ এগুলো আমরা ক্যালকুলেশন করে নিলাম এখন আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বের করব তো চলো দেখা যাক কিভাবে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার বের করতে হয় মাল্টি পিরিয়ড মডেলের ক্ষেত্রে ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার P0 বলতে আমরা বুঝি প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার P1 বলতে বুঝি এক বছর পরে শেয়ারের দাম P2 বলতে বুঝি আমরা দুই বছর পরে শেয়ারের দাম যেহেতু এটি অঙ্কের এই অঙ্কের মাল্টি পিরিয়ডের কথা বলা হয়েছে সেজন্য দুই বছরের অঙ্কের কথা বলা হয়েছে সেজন্য আমরা এখানে D1/1 KE^1 D2/1 KE^2 এটি হচ্ছে আমাদের দুই বছরের অঙ্ক আর এই দুই বছরের অঙ্ক যখন অঙ্কে যত বছর দেয়া থাকবে শেষ বছরের সাথে প্লাস P2 দিতে হবে অর্থাৎ যদি এই অঙ্কটি তিন বছরের হতো তাহলে D3+P3 হতো যদি অঙ্ক চার বছরের হতো তাহলে D4+P4 দিতে হতো অর্থাৎ D1/1 KE^1 D2/1 KE^2 P2 তো এই হচ্ছে আমাদের মাল্টি পিরিয়ডের সূত্র যদি এখানে তিন বছর বা চার বছর বা ছয় বছর বা আট বছরের অঙ্ক থাকতো তাহলে আমরা এইভাবে পর্যায়ক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত যেয়ে আমরা P8 দিতাম তো আমরা পূর্বেই P2 বের করে নিয়েছি অর্থাৎ আমরা গিভেন দ্যাটে লাস্টের দিকে আমরা P2 বের করে নিয়েছি তো এটি মাল্টি পিরিয়ডের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো প্রত্যেকটি অঙ্কের প্রয়োজন হবে তো এই অঙ্কগুলো করতে গেলে D0 সাথে D1, D2, D3, D4, D5 এভাবে বের করে নিতে হয় এবং অঙ্কটির যে যত বছরের অঙ্ক থাকে মাল্টি পিরিয়ড যা থাকবে সেই শেষ বছরের P3, P4, P5, P6 যেটি হবে যদি চার বছরের অঙ্ক হয় তাহলে P4 বের করতে হবে যদি ছয় বছরের অঙ্ক হয় তাহলে P6 বের করতে হবে এভাবে বের করে নিয়ে আমাদের গিভেন দ্যাটের কাজটি সম্পন্ন করতে হবে তারপরে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করার সময় মূল যে সূত্র সেই সূত্রে মান বসিয়ে দিলে দিয়ে ক্যালকুলেশন করলেই প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ারের উত্তরটি পাওয়া যাবে তো আমরা এখন দেখি কীভাবে মান বসানো যায় D1 এর মান আমরা পূর্বে বের করেছি D1 সমান এখানে 4.80 আমরা এখানে বসালাম 4.80 ডিভাইডেড 1+KE^1 কে এর মান অঙ্কে সরাসরি দেওয়া আছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15% অর্থাৎ 15% 0.15 অর্থাৎ 1+0.15 এবার D2 মান অঙ্কে আমরা গিভেন দ্যাটে বের করেছি D2 সমান 5.76 আমরা এখানে বসিয়েছি 5.76 P2 আমরা আগেই ক্যালকুলেশন করে রেখেছি 126.72 আমরা এখানে সরাসরি দিয়েছি 126.72 তারপরে 1+KE তো কে এর মান আমরা আগেও বসিয়েছি +1+0.15 তো এই ছিল অঙ্কের প্রতীকের মান আমরা প্রতীকের মানগুলো বসিয়েছি এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4.80 নিচে 1+1.15 + 5.76 + 126.72 যদি যোগ করা যায় তাহলে হবে 132.48 নিচে হবে 1.15^2 এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর হবে 4.1739 প্লাস এটি যদি ক্যালকুলেশন করা যায় তাহলে 100.1739 এখন এই দুটি যদি যোগ করা যায় তাহলে হবে 104.35 অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ারের মূল্য অর্থাৎ 104.35 তো এই ছিল আমাদের মাল্টি পিরিয়ড অর্থাৎ অঙ্কের প্রথমেই বলা ছিল এটি মাল্টি পিরিয়ড মডেলের অঙ্ক অর্থাৎ দুই বছর এই অঙ্কটি দেওয়া আছে দুই বছর
তো দুই বছর যখন থাকবে যত বছর থাকবে ডিভিডেন্ড তার এক বছরের বেশি বের করতে হয় কারণ পি টু পি বের করতে গেলে পি টু বের করতে গেলে আমাদের ডি থ্রি লাগবে যদি অঙ্কটি ছয় বছরের হতো তাহলে আমরা ডি সেভেন পর্যন্ত বের করতাম তো পরবর্তী ভিডিও আমরা যখন এই মাল্টি পিরিয়ডের অঙ্ক আরও দেওয়া হবে তখন ছয় বছর পাঁচ বছর চার বছর সাত বছর আট বছর দশ বছরের অঙ্ক দেওয়া হবে তখন বিষয়টি আরও ক্লিয়ার করা যাবে তো আজকের ভিডিও মাল্টি পিরিয়ড মডেলের ভিডিও ক্লাস এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।